নির্বাচনে জিতেই নিজের আসল চেহারা দেখিয়ে দিয়েছেন সাধারণ মানুষকে। রাজনীতি যে শুধু স্বার্থের জন্যই করেন তিনি তাও প্রমাণ করে দিয়েছেন। এলাকায় তিন দিন ধরে জল নেই, অভিযোগ জানালেও কাকে জানাবেন এলাকার মানুষ? বিধায়ককেও ভোটের ফলাফলের পর এলাকায় আর দেখা যায় না, নিজের এলাকার মানুষদের দুঃখ দুর্দশার তোয়াক্কাই করছে না বাম নেতা তথা সাব্রমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। দক্ষিণ জেলার সাব্রম নগর পঞ্চায়েতের 6, 7 এবং 8 নং ওয়ার্ডে গত 3 দিন ধরে চলছে পানীয় জলের তীব্র সংকট। পানীয় জলের তীব্র সংকটের কারণে এই এলাকায় জনজীবন অতিবাহিত করা ভীষণ কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই অবস্থায় এলাকার জনগণ এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছে পানীয় জল সম্পদ দপ্তরের কাছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দপ্তরের কর্তা বাবুরা এই বিষয় নিয়ে হেলদোল নেই। তাই এলাকার জনগণ প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের কাছে যান, কিন্তু উনি এলাকাবাসীকে বলে দেন এ বিষয়ে বর্তমান বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে জানানোর জন্য। কিন্তু এলাকাবাসীর বক্তব্য, বর্তমান বিধায়ক জিতেন্দ্র চৌধুরী নির্বাচনে জয়লাভ করার পর একদিনও এসে গ্রামবাসীদের সাথে দেখা করে যাননি এবং কোনো রকমের অভাব অভিযোগ শোনারও প্রয়োজন মনে করেননি। তাই সকলে মিলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। আপনারা এখন জল কিভাবে পাইতাছেন? আমরা কষ্ট করি, মানুষের পাড়া বাড়ি তুন যাই আনি, পাড়া তুন তো যার বাড়িতে টেঙ্কি আছে তারা বাড়ি তুন আনি, কি করবো? এই ব্যাপারে কেউ জানাইছেন নি? না, কারে জানাবো? আপনাদের এলাকার কোনো জনপ্রতিনিধি বা কেউ রে? না, মানে তাই তো যেতে ভাইছে তাই তাই তো আমরা আমরা দেখছি না। কারে? জিতেন্দ্র চৌধুরী তাই তো দেখছি না, তাই স্যারও দেখছি না, তাই কীরকম কোনো স্যারও দেখছি না। আর যে এদিকে একটা সারা বাড়ি আছে, সারা বাড়ি দিকে যখন আমরা রে একটা ট্যাঙ্কি দিয়ে একটা কল দে তাই রে তাই কাছে আমরা অনুভূত আছে। অল সারা বাড়িতে একটা যে বড় ট্যাঙ্কি দিত কন আর একটা কল দিত কন, আমরা খুবই কষ্ট, আমরা নদীতে নামতে আসে হারি না, তার কাটা ভরে যাতে আসে, আমরা জল লেগে খুঁজাম যে তাড়াতাড়ি জলের যাতে সমস্যার সমাধান করে দিই। তো এই আজ কদিন ধরে এটা নষ্ট? আজ 3-4 দিন। কেউ জানাইছেন নি ব্যাপারে? না, কেউ জানামো অকল, কেউ তো দেখি রে না। শুধু সাদা পোশাক পরে দাম্ভিক ভাব দেখেই বাজার গরম করে চলেছেন তিনি। মানুষের দুঃখ দুর্দশায় যিনি কাছে থাকেন তিনি তো আসল নেতা, কিন্তু এই নেতা কাজে নয় বরং কথাই নেতা। ফেরো রিপোর্ট, আর ই নিউজ।